আসন্ন কোরবানির হাটে ভোলার আকর্ষণ প্রায় পঁচিশ মন ওজনের গরু লাল চান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা লাল চানের পেছনে দৈনিক প্রায় দেড় হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি গরুটির মালিক জাহাঙ্গীর আলমের হাটে গরুটি পনেরো লাখ টাকায় বিক্রি করতে চান তিনি এটি ভোলা জেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি করেন তিনি আমার বয়সে আমি এত বড় গরু কখনোই দেখিনি তাই এই ঈদে এই কোরবানি ঈদে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় গরু এই গরুটা বাজারে উঠাইলে কোরবানি বাজারে উঠাইলে কেনার জন্য সকলেই আকৃষ্ট হবে এবং সকলে দেখার জন্য গরুটা এবং সকলই পছন্দ হবে গরু কেনার জন্য আমাদের এই লালসান গরুটারে প্রাকৃতিক ঘাস খাওয়াই খৈর বসি খ্যার সয়াবিন খাওয়ায় যত্ন সহকারে বড় করছি এই কোরবানি ঈদে এটাকে বিক্রি করব। সরেজমিনে গিয়ে জানা যায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাউলিবাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাবার আমল থেকে শখের বসে গরু পালন হয়ে আসছে বর্তমানে তার খামানে বিভিন্ন সাইজের পাঁচটি গরু রয়েছে এর মধ্যে সাড়ে তিন বছর বয়সের প্রায় ২৫ মন ওজনের গরু লাল চান মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান লালচান নামে গরুটি তার গাভীর গরু সাড়ে তিন বছর বয়সে লালচানের ওজন প্রায় পঁচিশ মন পরম যত্নে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা হয়েছে লাল চানকে লাল চানের বয়স চার বছর প্রাকৃতিক খাবার খাওয়াইয়া পালিতেছি কোরবানি ঈদের বিক্রির জন্য দাম দিচ্ছি পনেরো লক্ষ টাকা ওজন প্রায় পঁচিশ মন ভেলোমিয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলমের একটি বড় গরু আছে সে প্রাকৃতিক উপায়ে লালন পালন করে আসছে আমাদের পরামর্শ নিতেছেন সার্বক্ষণিক আমরা মনিটরিং করতেছি কোনো প্রকার অসদ উপায়ভাবে গরু গবাদি পশু লালন পালন না করতে পারে লালচানকে এবার কোরবানির হাটে বিক্রির জন্য দৈনিক এক থেকে দেড় হাজার টাকা খরচ করছেন প্রায় পনেরো ফুট লম্বা ও আট ফুট উঁচু গরুটি ভোলা জেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি তার এটি এবার কোরবানির হাটে পনেরো লাখ টাকায় বিক্রি করতে যান তিনি এদিকে বিশাল সাইজের গরুটিকে এক নজর দেখতে জাহাঙ্গীর আলমের বাড়ির খামারে প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় করছেন মানুষ